ফাজলামের একটা শেষ থাকতে হবে তো, 154টা সিট, ইলেকশন হয় না, সেটাকে আপনার সরকার হয়। আপনি একটু ধারণা করতে পারেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা একটা সরকার হয়ে আছে, আপনি ডাকেন, কথা বলা তো বিপদ আমাদের জন্য। আজব দেশে রূপান্তরিত হয়েছে সুরাই পার্লামেন্ট, বিরোধী দল যে নাই, যারা নাই তারা মানুষ, আর এই পার্লামেন্টে যারা আছে, ওই যে কাল মার্ক্সের সে শব্দটা জানে না, সোয়ারের ফোয়ার, সেটা উনি পশ্চিমা দেশগুলোকে মগের মুল্লুকের কথা বলেছে। আসলে পশ্চিমা দেশগুলো না, আওয়ামী লীগ দেশটাকে মগের মুল্লুক মনে করছে, যা খুশি তাই, যাকে খুশি মেরে ফেলবো, কুপিয়ে মেরে ফেলবো, গুলি করে মারবো, যার অফিস রাজনীতি পছন্দ তার অফিস পুড়াই দিব। মানে 30 টাকা শেয়ার আদার দাম ছিল, সেটা 500 টাকা 600 টাকা বিক্রি করব, এটা মগের মুল্লুক না? চালের দাম ছিল 16 টাকা, 10 টাকা শেয়ার খাওয়াবে বলছিলেন, তো সেটা এখন 80 টাকা খাওয়াচ্ছে, মগের মুল্লুক না? পশ্চিমারা এটা মগের মুল্লুক মনে করেনি। যেমন আমি মান্নান ভাইকে খুব পছন্দ করি, উনি কথা খুব ভালো বলেন, সত্য বলেন। যেমন বেশ কিছুদিন আগে বলেছিলেন যে আবর্জনা যেটা নদীতে হয় ওটা তো খেলে কি হয়, অসুবিধা কি? তো উনিও দেশটাকে মগের মুল্লুক করেছে। আবর্জনা তো পাগলও খায় না, তো এটা উনি জানেন, জানার পরেও মানান। উনি আবর্জনা বলেন, উনি মনে কচুরি পানার কথা বলছিলেন, আবর্জনা বিভাগ সংশোধনী করেন যে কচুরি পানা কোনো, এটা মগের মুল্লুকই মনে করেছিলেন। সরি টু সে, মানান ভাই আমার খুব প্রিয় মানুষ, আসলে বিদেশিরা মগের মুল্লুক করে নাই। এক সাগর রক্ত দেওয়ার পরে কেউ ভোট দিতে পারবে না, টাকা ডাকি করে ভোট। আমি এখন ভাষা আমার তো ঠিক রাখা মুশকিল না, এই যে চুল যে উঠছে এতদিন পরে বুঝতে পারলাম চুল উঠছে, ভাষা ঠিক রাখা মুশকিল। 52 বছর পরে এসে আমাকে মুক্তিযোদ্ধা এখানে নিতে পায়ে ডলছি, গণতন্ত্র মানেটা কি, ডাকাটা কি, কি এটা কি, মানে কি আলোচনা করছে? আমরা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ছিলাম? আমরা কোনো ছাত্র রাজনীতির অতীত আছে আমাদের? আমরা মুক্তিযুদ্ধ করছিলাম, অতীত আছে? ফাজলামের একটা শেষ থাকতে হবে তো, 154টা সিট, ইলেকশন হয় না, সেটাকে আপনার সরকার হয়। আপনি একটু ধারণা করতে পারেন, বিনা প্রতিদ্বন্দ্বিতা একটা সরকার। আমরা সামরিক বাহিনী যে আইনকে আমরা খারাপ বলি, সামরিক আইনে যখন দেশ শাসন হয়েছে 600 থেকে 700 মানুষ গুম হয়েছে। আমরা সামরিক শাসনের স্বৈরাচারের ভিতরে আন্দোলন করেছে, গণঅভ্যুত্থান ঘটাইছে, এটা মগের মুল্লুক আওয়ামী লীগ বলে, আওয়ামী লীগ না সেটা মগের মুল্লুক। আপনাকে খুব স্পষ্ট করে কথা বলি, মাথা একটু সমস্যা দেখা দিচ্ছে, ক্ষমতা হারানোর একটা চূড়ান্ত ফয়সালার দিকে আসছে, চূড়ান্ত ফয়সালা মানতে একটু কষ্ট হবে। আজকে যারা বিদেশিদেরকে খুবই খারাপ চোখে দেখছেন, 95-96 সালে তারা বিদেশিদেরকে কোন ভাবে দেখছিলেন, কোন দৃষ্টিতে দেখছিলেন, তাদেরকে কি বন্ধু না শত্রু ভাবছিলেন? 95-96 সালে ইলেকশন আমরা করি না, খুব খারাপ। 96 সালে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত কি গলায় গলায় মিল, তখন কি তারা বিরোধী দল ছিল? পার্লামেন্টে ছিল না তো, তারা পদত্যাগ করেছিল, খেয়াল আছে কিনা আমি জানি না। জ্ঞানদানের একটা সীমা থাকার দরকার। আজকে বিএনপিকে পার্লামেন্টে নাই, আরে পার্লামেন্টে তো 3 বার নির্বাচন বর্জন করছে আওয়ামী লীগ, এটা এটা কি মাথায় আছে? পার্লামেন্টে না থাকলে বিরোধী দল হয় না? জাতীয় পার্টিকে বিরোধী দল বানাইছে তো, কি আজব জিনিস! রাষ্ট্রবিজ্ঞানে কোনো জায়গায় খুঁজে পাবেন না আজব জিনিসটা, বিরোধী দল আবার বিরোধী দলের সদস্যরা মন্ত্রী পরিষদে আছে, আপনি ডাকেন, কথা বলা তো বিপদ আমাদের জন্য। আজব দেশে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ, আজব দেশ। কি সব ঠিক আছে? ওইসব দেখছেন কি? আপনি হিরো আলমের কথা বললেন, হিরো আলম তো বাদ দেন,
আমরা তো নির্বাচন বয়কট করেছি, কেমন নির্বাচন হবে সেটা তো আমরা জানি, এই জন্যই তো আমরা নির্বাচন বয়কট করেছি। হীর আলমের নির্বাচনে নাই, আপনারা আপনারা পার্লামেন্টে নাই, সে কারণে আপনাদের কথা বলার অধিকার নিয়েই প্রশ্ন তুলেছেন মাননীয় মন্ত্রী যে আপনারা কথা বলবেন কেন, সেই জায়গা তো আপনাদের নাই। উদ্বুদ্ধের প্রশ্ন দেখা দিয়েছে 52 বছর পরে। আচ্ছা পার্লামেন্টে বিরোধী দলীয় জায়গা থেকে কথা বলার সেই সুযোগ নাই, আমি যদি স্পেসিফিক করি। জি মানে 95-96 এ তো আওয়ামী লীগ বিরোধী দল পার্লামেন্টে ছিল না, পদত্যাগ করেছিল, জাতীয় বোর্ডে পদত্যাগ করেছিল, জামাত ছিল না, তখন তাদের কথা শুনেন শোনে নাই জাতি? বিরোধী দল কি পার্লামেন্টে এরকম একটা সুরাই পার্লামেন্ট বিরোধী দল যে নাই, যারা নাই তারা মানুষ, আর এই পার্লামেন্টে যারা আছে ওই যে কাল মার্ক্সের সেই শব্দটা জানে না, সোয়ারের খোয়ার, সোয়ারের খোয়ার, এটা এখন এটা মানুষের খোয়ার না, এটা শুনতে খারাপ লাগবে। এই পার্লামেন্ট জঘন্যতম একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে, এখানে যত চোর বাটপার লুটেরা খুনে, একটা ব্যাংক আছে যে ব্যাংকটা এখন নিরাপত্তার সঙ্গে আছে, একটা ব্যাংক, আপনি বলেন তো এই ব্যাংকটা আছে, সেন্ট্রাল ব্যাংক থেকে টাকা চুরি হয়েছে। আপনি এরপরে একটা মানুষ যদি নিজেকে ভালো হিসাবে দাবি করতে চায়, আমরা কি চেয়েছি, ক্যাটটাকা চেয়েছি, শেখ হাসিনা ক্যাটটাকের জন্য এমন কোন ঘটনা নাই, এমন কোন ঘটনা নাই, সরকারি কর্মচারী, আমার মনে হয় সেই সময় মান্নার ভাই সরকারি কর্মচারী ছিল, সচিবদেরকে দিগম্বর করে দিয়েছে, ন্যাংটা করে দিয়েছে বললে খারাপ শোনা, লজ্জা লাগে, ছবি দেখতে চান ছবি দেখাবো আপনার, দিগম্বর করে দিয়েছে এসএম হলের সামনে, এই হলো ক্যাটটেকার এজেন্ট। কি করে নাই আপনার শ্যারাটনের সামনে গান পাউডার ছিটায় 22 জন যাত্রীকে মেরে ফেলে ক্যাটটেকার। এইসব কর্মসূচির মাধ্যমে আপনারা অন্যভাবে ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চান, এভাবে যেতে দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে, নেতা কর্মীদেরকে আহ্বান করেছে নির্বাচন প্রস্তুতি নিতে এবং নির্বাচন ঘোষণা। এই সরকারকে একটা সময় বিচারের মুখোমুখি হতে হবে, এরা কোন স্বাভাবিক ভোটে আসে নাই। আমার কথা বাদ দেন, জাপানের রাষ্ট্রদূতের কথা কি আপনার মনে নাই? কোন রকম ভোট এই দেশে হয় নাই, এটা মধ্যরাত্রে ব্যালট বাক্স ভরে আছে, পাগল ছাড়া উন্মদ ছাড়া সবাই জানে এটা কি হয়েছিল 18 সালের নির্বাচন। এটা কোন পার্লামেন্ট? এই পার্লামেন্টে যারা সদস্য, এই পার্লামেন্টের মধ্যে যারা মন্ত্রী, এটা লজ্জা থাকা উচিত, এর বেশি তো আর কিছু বলার নাই। এটা মগের মূল্য আওয়ামী লীগ বানাইছে, বিদেশিরা বানায় না, বরঞ্চ বিদেশিরা আমাদেরকে হুঁশে আনার চেষ্টা করছে, তাদেরকে ধন্যবাদ জানানো হচ্ছে। জি, আমি আপনার কাছে মগর মূল্য নিয়ে আপনার অবস্থান স্পষ্ট করেছেন, আমরা আরো পরবর্তী বিষয়ে